اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على اشرف الأنبياء نبينا محمد وعلى آله وصحبه أما بعد عليكم السلام ورحمة الله وبركاته. বগুড়া থেকে প্রশ্ন করেছেন যে দাওয়া কাজে মিডিয়া ব্যবহার করাটা আহ তারা বলতেছে এটা হারাম দাওয়া কাজে মিডিয়া ব্যবহার করাটা জায়েজ কারণ ইসলামকে প্রচারের জন্য যে মিডিয়া ব্যবহার করা যেমন মাইক ব্যবহার করা তারপর সেখানে যেখানে যে যেটা ছবি তোলা হয় ছবি ছবি মানে ভিডিও যেটা করা হয় এটা জীবিত ফটো এটা করতে মানে জানা দিয়ে যদি দেখে ঘরের দ্বারা যদি জানা যায় বাইরে যদি দেখে রাস্তাঘাটে মানুষ চলতেছে এটা জানার মতো একখান থেকে বৈশাখ দূরে আর এখানে প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার জন্য এটা ছবি না তো এটা তো আহ লড়া করতেছে ছবি যেটা নাকি নড়াচড়া করে না এবং যেটা টাঙানো হয় এটা এটা যেটা শুধু শুধু বিনা কারণে যেটা ছবি তোলা হয় এবং টাঙ্গানো হয় এটা জাজনা না কিন্তু জরুরত যেমন পাসপোর্টের জন্য যে ছবি তোলা হয় এবং আইডির জন্য বা একজনের পরিচিতির জন্য যে সমস্ত ছবি তোলা হয় এগুলো প্রয়োজন এটা জায়েজ কিন্তু যেগুলো নাকি বিনা কারণে অনেক বড় করে ফটো ওঠানো এবং সেখানে এই ফটোকে সম্মান করা বা সেদ্ধা করা বা খোদাই করা ফটো উঠানো এই ধরনের ফটোগুলাগুলো নিষেধ এবং যে যেগুলো নাকি ইসলাম বিরোধী এই ফটো ওঠা কিন্তু ইসলামের সহযোগিতা ইসলামের কাজে ব্যবহার করার জন্য যে প্রোগ্রাম দেখানো হয় ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেটা একটা জানা দিয়ে যদি একটা লোক দূরের থেকে দেখে ওয়াচ করা হচ্ছে সবাই দেখতেছে তো সেই জিনিসটা ক্যামেরার মাধ্যমে দেখানো হয় তো সেটা এটা চোখে দেখার এটা লড়াচড়া করতেছে এটা ওই ফটোর যে ছবির মাধ্যমে অভ্যন্তর পড়ে না এবং যারা বলতেছে তাদের তাদের প্রোগ্রামগুলো দেখানো হচ্ছে ছবির মাধ্যমে এবং তাদের তাদের যে বড় বড় যারা যারা মুরব্বীরা আছে তাদেরকেও দেখানো হচ্ছে তারাও এই কাজ করতেছে সেখানে যদি তারা মুখে মুখে বলতেছে এটা ঠিক না কিন্তু আসলে তারাও করতেছে কারণ এটা প্রয়োজন মিডিয়া আজান দেওয়া যুগে আজান আজান ছাদের দেওয়া মিনার মিনারে উঠে দেওয়া হতো দেওয়া হতো এই ছাদে উঠার মিনার কেন দেওয়া হতো এটা জন্য পৌঁছানো যায় কারণ মাইক যেটা এটা মাইকটা দাওয়াতি কাজে মাইক ব্যবহার করছে কেন মাইক মাইকটা এই আজানটা শোনানোর জন্য তো এইটা এই যে যাওয়াতে গাছের টেকনোলজি যে নতুন নতুন আবিষ্কার দুনিয়ার ভালো কাজে লাগানোটা যায় ইসলামের পক্ষে কাজে লাগানো আর ইসলামের বিপক্ষে এ কাজে লাগানোটা না যাত হাইটা যাওয়াটা হাইটা যাওয়াটা এটা যুগে হাইটাও যাইতেন আরোহণ করে যাইতেন ঘোড়া দিয়ে যাইতেন এখন মানুষ প্ল্যান দেয়া যায় আহ এখানে হাইটে যা দিবা কোনো কথা আছে নাকি এটা এটা তো এটা তো ইসলাম বিরোধী কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আহ লাইকলিফুল্লাহ আহা মানে সাধ্যের উপর কোনো কাজালাতা চাপা দেন না যতটুকু মানুষের সাধ্য আছে এখন হজ করতে আসবে আগেকার দিনে হ্রস করতে মানে হাঁটে যেত বা আর ঘোরা যেত কিন্তু এখন ঘোরা যাওয়াটা এক দেশ থেকে অসম্ভব ব্যাপার আল্লাহর দিস প্লেনে আসতে আসতেছে মানুষ এখন যদি বলেন না প্লেনে যাওয়া যাবে না ভেদাত দুনিয়ার যে সমস্ত নতুন নতুন আবিষ্কার হচ্ছে এগুলা বেজাত না এগুলার ব্যবহারটা হলো যদি দিনের কাজে ব্যবহার করা হয় এটা জায়েজ আর সেটা যদি দিনের বিরোধী কাজে ব্যবহার করে খারাপ কাজ সেটা না যায় তো কাজেই এই যে ছবি যেটা নাকি নড়াচড়া করতেছে ভিডিওর ছবি সেটা আহ কোনো মৃত ছবি না মৃত ছবি যেটা সেটা নাকি যেটা নড়াচড়া করে না এটা যায়জ না কিন্তু এটা দেখার মতো এটা তার উপকার হচ্ছে এক জায়গার থেকে বসে তাদের যে প্রোগ্রাম হয় বড় বড় এটা তো সারাদিন প্রচার করে কারণ তারা কেন মানা করে না যে এটা তো আমরা প্রচার করতে পারবেন না তাদের যে প্রোগ্রামগুলো হয় সেটা তো সারাদিনিয়া তারা যে বিশ্ব ইজতেমা একটা বেজাতি বেজাতি বিশ্ব ইস্তেমাটা একটা বেজাতি কারণ সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাবুল আলামিন আরাফাতে আল্লাহর স্বভাবের জন্য একত্রিত হওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু আহ এছাড়া আর পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তারা সারা দুনিয়ার মানুষকে একত্রিত হওয়ার অনুমতি দেন নাই এটা বিশ্ব ইজতেমা যেটা এক নম্বর আরাফাতের ইজতেমা। তো সেখানে তারা এটা বেদাতী কাজ করতেছে না এরপরে আবার এটাকে প্রচার করা হচ্ছে। তখন সেটা কিভাবে ছবিতে দেখানো হচ্ছে। তো সেখানে তো তারা যদি এটা বাধা কেন দেয় না? তাদের আমাদের তো এখন বাধা দেওয়ার দরকার ছিল যে, আমাদের এটা আপনারা ভিডিও করতে পারবেন না, প্রচার করতে পারবেন না, দেখাইতে পারবেন না। আমরা সব দেশ থেকে হাইটে আসবো, প্লেনে আসবো না। আমরা পায়ে হাইটে আসবো যেখান থেকে হোক বগুড়ার থেকে হোক সিলেট থেকে হোক আমরা টঙ্গি ইস্তেমা বিদেশ থেকেও আমরা হাইটে আসবো পায়ে হাইটে তখন তারা কেন প্লেনে আসে গাড়িতে আসে তারপর মোটর গাড়িতে আসে তারপর আবার সেগুলা ফটো উঠানো হয় ছবি ওঠানো হয় এবং সারাদুনিয়া মেয়ে দেখানো হয় এবং তারা এই ভিডিওর মাধ্যমে আবার ভিডিওর মাধ্যমে মোবাইলের মাধ্যমে সবাই এই আখেরি মোনাজাত শরিক হয় আখেরি মোনাজাত এটা তো বেদাত আখেরি মোনাজাত আহ মোনাজাত মানে সর্বশেষ মোনাজাত মানুষ মোনাজাত করবে সবসময় সব সময় আল্লাহর কাছে কিন্তু সম্মিলিত সম্মিলিতভাবে মোনাজাত করা এটা তো বেদার এটাও তো বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আরাফাতে আসছিলেন আহ ছিলেন উনি বিদায় বিদায় হয়ে যায় সেখানে এক লক্ষ ছেচল্লিশ হাজার সাহাবীকে নিয়ে উনি সমাবেশ করেন কিন্তু সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কোনো দোয়া করেন না তো রসুল্লাহলাম যেই কাজটা করেন নাই যদি সম্মিলিতভাবে দোয়া করাটা যায় যদি উনি সবাইকে নিয়ে কারণ ওনার দোয়া তো সবার আগে কবুল হবে কিন্তু উনি একা একা দোয়া করছেন সমস্ত ধাবিরা প্রত্যেকে এককভাবে একা একা দোয়া করেছেন কিন্তু এখানে সম্মিলিতভাবে দোয়া করা হয় আর এই আরাফাতের সম পর্যায়ে তারা তুলনা করে একটা বিশ্ব ইস্তেমা তারা আবিষ্কার করেছে যেটা করানো নাই হাদিসে নাই এবং রসুল্লাহ বলেছেন যে লাতি হাল ইসাল আসা তোমরা তিন জায়গা বেঁচে তো ছোয়াবির উদ্দেশ্যে দূরদন্ত থেকে সফর করবে না এক নম্বর মসজিদুল হারাম মক্কাতে কার মসজিদে এবং মসজিদের নববী রসাম মসজিদে এবং মসজিদে আকসা দূর দূরান্ত থেকে সফর করা সওয়াবের উদ্দেশ্যে মাত্র তিনটা জায়গা আমি আল্লাহ অনুমতি দিয়েছেন কারণ মক্কাতে নামাজ পড়লে এক লক্ষ রাকাত আর মদিনাতে নামাজ পড়লে এক হাজার মসজিদে আকসাতে পড়লে পাঁচশো রাকাতের সওয়াব তো এখানে আল্লাহরের পক্ষ থেকে রসোসব নিষেধ করেছেন আর সেখানে সারাদূর দূর দূরান্ত থেকে তারা এই টঙ্গি কুতুর নদীর এখানে ইস্তেমা করতে আসতেছে আর এখানে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমোদন নাই কোন হাদিসে কোথাও নাই দূর দূরান্ত থেকে সফর হচ্ছে আবার এখানে মুসল্লি বলা হয়েছে সবাইকে মুসল্লি ভাইগণ এখানে মসজিদ কোথায় এখানে মসজিদ নাই মাঠ মাঠের মধ্যে একটা বিশাল এক মাঠের মধ্যে সবাই একত্রিত হচ্ছে সারা দুনিয়ার মানুষ যেখানে আল্লাহ তালা ডাকেন নাই যখন আরাফাতে সমস্ত বিশ্বের মানুষকে ডাকা হয়েছে কে ডাকছে আল্লাহ রাবুল ডাকছেন সমস্ত নবীরা কিন্তু এই টঙ্গি ইসলামের মধ্যে কে ডাকছে আসার জন্য না নবী ডাকছেন না কোরআন আসে না হাদিস আসে তো কাজেই এই ধরনের না বুঝে দিন ইসলামের মধ্যে ফতোয়া দেওয়া এবং কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা এটা জাহাজ না আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক এবং কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার আমল করে তহফির দান করবেন